নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের আরো একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব গুজিয়া। এটা খেতে ভীষণ সুন্দর হয় আর আমি যেভাবে তৈরি করব একদম সহজ পদ্ধতিতে। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা শুরু করা যাক। একেবারে সামান্য উপকরণ দিয়ে তৈরি করব, আপনারা এই পুরো ভিডিওটা দেখুন, দেখলেই বুঝবেন কত সহজে তৈরি করা যায় আর আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নিন। বানানোর জন্য আপনাদের হাতের কাছে যদি আটা বা ময়দা থাকে সেটা দিয়ে কিন্তু করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে কিন্তু খুব ভালো হবে। এর সাথে একটু মিশিয়ে নেব চিনি আর এক চিমটের মতো দিয়ে দেবো নুন। মিষ্টিতে একটু নুন দিলে পরে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। সবগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব আগে, এরপর দিয়ে দেবো একটু রিফাইন অয়েল। ময়ামটা যত ভালো হবে এটা কিন্তু তত সুন্দর হবে, এটা কিন্তু খুব সুন্দর মুচমুচে আর কিন্তু রসালো। খুব ভালো করে তেলটার সাথে মেশানো লাগবে। দেখুন ময়ামটা কিন্তু ঠিক এইভাবে দিতে লাগবে, দেখুন মুট করলে জানে এটা এক মুট হয়, এইভাবে কিন্তু ময়ামটা দিলে খুব সুন্দর এটা রেডি হবে। এরপর অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা একেবারেই শক্ত মতো একটা ডো তৈরি করা লাগবে। এটা কিন্তু একেবারে অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করব। ডোটা কিন্তু ঠিক যেন এরকম একটু শক্ত হয়, এটা একটু রেস্টে রাখবো। উনানটার মধ্যে কিন্তু কড়াইতে বসানো হয়েছিল আর কড়াইতে একটু ভালোভাবে গরম হওয়ার পরে কিন্তু দিয়ে দেবো একটু তেল, 2 চামচের মতো দিয়ে দেবো কিন্তু রিফাইন অয়েল। এই তেলের পরিবর্তে আপনারা কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হতে হতে এই পাশে কিছু ড্রাই ফ্রুটস আছে, সেটা কিন্তু একেবারে কুচি করে নিতে লাগবে। কিছুটা কিছুই কড়াই আছে আর কিছুটা কিন্তু কুচি করে নেব। সবগুলো কিন্তু কুচি করে একেবারে কমপ্লিট। এইখানটায় অনেক ধরনের ড্রাই ফ্রুট আছে মিক্সার, এইখানটায় সবুজ যে ড্রাই ফ্রুট সেটার আমি নাম জানি না, আর এই পাশে আছে কালো কিশমিশ, নর্মাল কিশমিশ, চীনা বাদাম আছে, কাজু বাদাম আছে, আমান্ট আছে, অনেক ধরনের ড্রাই ফ্রুটস আছে। আপনাদের হাতের কাছে যেটা থাকবে যেরকম থাকবে সেরকমই কিন্তু এটা অ্যাড করতে পারেন। এরপর অল্প একটু তেলের মধ্যে এটা সব দিয়ে 2-3 মিনিটের মতো নাড়িয়ে নিতে লাগবে যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। এরপর দিয়ে দেবো সুজি 1 বাটি। সুজি 1 বাটিটাও খুব ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর স্বাদ মতো দিয়ে দেবো চিনি। চিনি দেওয়ার পর আরও 3-4 মিনিটের মতো ভালোভাবে একটু মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দেবো। জল দিয়ে কিন্তু খুব নাড়াচাড়া করে এটা নাড়িয়ে চাড়িয়ে আর কি শুকনো শুকনো করতে লাগবে, তাই অল্প অল্প জল অ্যাড করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একেবারে জলটা শুকনো করে নেব যাতে সুজিটা খুব ভালো সেদ্ধ হয় আর এটাও যেন একেবারেই ঝরঝরে হয়। তো এটা কিন্তু রেডি, এটা আবার নামিয়ে নেব। এটা একটু ছড়িয়ে দিলাম যাতে খুব ভালো ঠান্ডা হয়। আর এই ফাঁকে ততক্ষণ শিরাটা তৈরি করে নেব। তো তার জন্য কড়াইতে দিয়ে দেব 1 বাটির মতো চিনি, আর 1 বাটি যেহেতু চিনি তাই 1/2 বাটি কিন্তু অবশ্যই জল, শিরাটা যাতে একটু মোটা হয়। একেবারে 1/2 বাটি জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটা শিরাটা তৈরি করতে লাগবে। শিরাটা তৈরি করতে বেশি সময় লাগবে না, চিনিটা গলিয়ে নিলেই কিন্তু শিরাটা তৈরি হবে, তাই কিন্তু জল একটু কমই দিতে লাগবে। তো শিরাটা যখন ফুটবে এটা নামিয়ে নেব, নামিয়ে কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে রাখবো, তাহলে শিরাটা অনেকটা সময় গরম থাকবে, তাই ঢাকনা দিয়ে অন্য প্রসেসে চলে যাব। এটা আবার খুব ভালো করে এইভাবে মাখতে লাগবে, যত ভালো মাখা হবে তত কিন্তু গুজিটা খুব সুন্দর হবে। এরপর অল্প একটু আটা দিয়ে এটা খুব ভালো করে বেলতে লাগবে। একেবারে কিন্তু পাতলা করে ঠিক এইভাবে বেললাম। এরপর গ্লাস দিয়ে এটা ঠিক এইভাবে কিন্তু কাটবো। চারটি কিন্তু সুন্দরভাবে কাটলাম, আর দেখুন ঠিক এইভাবে গ্লাস দিয়ে কাটলে পরে কিন্তু খুব সুন্দর হবে। বন্ধুরা সবগুলো কিন্তু এইভাবে কাটলাম, দেখুন। এরপর এক একটা করে এই অংশটা নেব, আর এই যে পুটটা যে আছে পুটটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও কিন্তু ঝরঝরে, দেখুন এরকম করে একটু চাপ দিলে কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হয়। তো এর থেকে অল্প একটু অংশ কিন্তু এইখানটা নেব, নিয়ে এইবার কিন্তু গুজিয়াটা তৈরি করব। এইভাবে ঠিক খুব সহজ এটা বানানো,
আর ডিজাইনটাও কিন্তু দিয়ে নেব। এইভাবে ডিজাইনটা দিয়ে নেব। ডিজাইনটা কিন্তু ঠিক এইভাবে করে নেব, দেখুন। খুব সহজ এই ডিজাইনটা কিন্তু তোলা। বাস এটা কিন্তু আমার রেডি, দেখুন। এরপর এই অংশটাকে ধরে একটু এইভাবে কিন্তু প্রেস করে নেব, ঠিক এইভাবে একটু, দেখুন দেখতে কতটা সুন্দর হয়। একটা কিন্তু আমার রেডি, আরও একটা বানিয়ে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বানানো তেমন কিছুই না, পুটটা দিয়ে নিলাম, দেওয়ার পরে এই যে মুখটা ভালোভাবে কিন্তু সিল করে নেব, দেখুন ঠিক এইভাবে নেওয়ার পরে ডিজাইনটা করে নেব। এই যে একটু এইভাবে মুড়িয়ে মুড়িয়ে দিলেই কিন্তু খুব সুন্দর ডিজাইনটা রেডি হবে। এই যে দেখুন কতটা সহজ, খুব সহজে কিন্তু এই ডিজাইনটা করা যায়। দেখলে যে কেউ তৈরি করতে পারবে। আর লাস্টে এই অংশটা একটু এইভাবে দেখুন সূচালো করে নেব। বাস ফুটটা কিন্তু একটু বেশি দিলে খেতে বেশ ভালো লাগবে। বন্ধুরা সব কিন্তু আমার একেবারেই বানানো, দেখুন কমপ্লিট। আর কতটা সুন্দর আর বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখলে নেই। এবার ভাজার পালা। এরপর ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা যখন হালকা মতো গরম হবে এটা কিন্তু দিয়ে দেবো। একদম তেলটা পুরোপুরি গরম করতে যাবেন না, নইলে আবার এটা কিন্তু ভালো হবে না, মুচমুচে হবে না আর কি, ভিতরটা হতেই চাইবে না, উপরেরটা কিন্তু একেবারে লালচে হবে। তাই যাতে তেলটা একটু হালকা মতো গরম থাকে, এরপর একটু অপেক্ষা করব 2-3 মিনিটের মতো। 2 মিনিটের মতো অপেক্ষা করার পরে এটা কিন্তু উল্টানো লাগবে। এটা কিন্তু হালকা আছে, উল্টে পাল্টে ঠিক এরকম কালার হলে পরে নামানো লাগবে, উঠতেই চায় না। দেখতে দেখুন কালারটা যেন ঠিক এরকম হয়। সব ভাজা কিন্তু আমার একেবারেই কমপ্লিট। এরপর শিরের মধ্যে কিন্তু এটা দিয়ে দেবো, দিয়ে বেশিক্ষণ রাখবো না, জাস্ট চারদিকটা এইভাবে একটু নাড়াচাড়া করে নেব 2 মিনিটের মতো। দেখুন চারদিকটা যাতে শিরাটা খুব সুন্দরভাবে এইভাবে শিরের মধ্যে 2-3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে এটা আবার তুলে নেব প্লেটে। আমার কিন্তু একেবারেই রেডি। আর আপনারা দেখুন কত সহজে এটা তৈরি হয়, আর খেতে তো ভীষণ সুন্দর হয়। আর মুচমুচে দেখুন কতটা, ভিতরটা যতটা সুন্দর বাইরেটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়, এরকম। আর পুরে যেহেতু অনেক ড্রাই ফ্রুটস আছে, খেতে তো ভীষণ সুন্দর হবে। প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। তত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।